हाय गाइस वेलकम टू माय चैनल मोज क्रिएशन। तो आज के तो अष्टमी তাই তোমাদের সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। তো আজকে অষ্টমীতে তো তোমরা সবাই খুব আনন্দ করছো, কারণ আজ সকাল দিয়ে অঞ্জলি, তারপর আরও কত কি থাকে। তো অষ্টমী হচ্ছে সবথেকে স্পেশাল একটা দিন। তো এই স্পেশাল দিনটা আমি তোমাদের কোনো পুজো মণ্ডপ দেখাবো না, তোমাদের আমি নিয়ে যাব অন্য একটা জায়গায়। তো দেখতে থাকো আর সেখানকার পুজো কেমন হয় তোমাদের আমি সব কিছু এক্সপ্লোর করবো, আর সেখানে তোমরা কীভাবে যাবে আমি সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো চলো দেখা যাক আমি আজকে তোমাদের নিয়ে যাচ্ছি কোথায়। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের একটা স্পেশাল জায়গায় নিয়ে আসবো, যে কোনো মণ্ডপে নিয়ে যাবো না। তাই আমি এসে গেছি শোভাবাজার রাজবাড়ি। তো তোমরা যারা শোভাবাজার রাজবাড়ি আসবে, তাদের প্রথমে আসতে গেলে তোমাদের আসতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে তোমরা নেমে এখানে লাল মন্দির পড়বে। তো এই লাল মন্দিরের ঠিক পাশ দিয়ে ডান দিকে একটা গলি চলে গেছে, এই গলি তোমরা চলে যাবে সোজা, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। তো চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি। তো তোমরা এই গলিতে দেখতে পাবে জয়পুরিয়া কলেজ। তো জয়পুরিয়া কলেজ থেকে সোজা তোমরা বেরিয়ে যাবে এই রাস্তা ধরে। এই হচ্ছে জয়পুরিয়া কলেজ। তো জয়পুরিয়া কলেজ থেকে তোমরা সোজা চলে যাবে। তো আমরা ঢুকছি শোভাবাজার রাজবাড়িতে। গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আমিও ফার্স্ট টাইম এলাম। এখন প্রতিমার সামনে যাওয়া অ্যালাউ নেই। তো দেখো শোভাবাজার রাজবাড়ি তোমাদের পুরো দেখাচ্ছি। প্রতিমাটা ওইদিকে আছে, তো ওইদিকে যাওয়াটা অ্যালাউ নেই। তো তোমাদের একবার আমি রাজবাড়ির ওপরটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এই যে এইখানটায় এখানে দুর্গা প্রতিমা আছে। তোমাদের আমি বলেছিলাম যে এখানে যে ঘেরা যে জায়গাটা, এখানটায় স্বামী বিবেকানন্দ যখন এসেছিলেন ওনাকে এখানে সম্বর্ধনা জানানো হয়েছিল। তো সেই জায়গাটা ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এই শোভাবাজার রাজবাড়িটা রাজা নবকৃষ্ণ প্রতিষ্ঠা করেন।
চলো গাইস, টাটা, বাই বাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে, মানে কালকে নবমী। তো নবমীতে আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে সাউথের কয়েকটা ভালো ভালো পুজো মণ্ডপে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ব্লগগুলো দেখোনি, তারা আমার ওপরে যে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করলে তোমরা আমার সমস্ত ব্লগগুলো দেখতে পারবে। আর এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আমার দেওয়া আছে, ওখানেও তোমরা সব ব্লগগুলো পেয়ে যাবে। সো দেখতে থাকো আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুল। আর যারা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দাও। সো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। Bye-bye.